আল্লাহ নবী বিশ্ব নবী লাইলাতুল জিন্নে জিনদের রজনীতে আমার নবীজি সাহাবীদের সামনে বসাছিলেন সাহাবাই কারাম আমার নবী সামনে বসা হঠাৎ করে সাহাবাই কারাম দেখেন আমার নবী নাই নবীকে তালাশ করে পাওয়া যায় না অবস্থাটা কেমন অতিমারী আল্লাহ নবীকে তালাশ করে পাওয়া যায় না সাহাবীরা আমার আপনার নবীকে কত ভালোবাসে দিল দেয়া ভালোবাসে জান দেয়া ভালোবাসে প্রাণ দেয়া ভালোবাসে সাহাবীরা যেন পাগল হয়ে গিয়েছে কারণ সাহাবায়ে কেরাম ছিল নবীর আশিক রাসূল লাইলাতুল জিন্নে যখন নবীজি সাহাবীদের মজলিসে ছিলেন হঠাৎ করে নাই সাহাবীরা তো পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে এমন পাগল হয়েছে সাহাবীরা নবীকে তালাশ করে পায় না রাতের বেলা একজন সাহাবীর চোখের মধ্যে কোনো ঘুম নাই নির্ঘুম রাত নির্ঘুম রাতে কাটায় দিয়েছে রাতে একটুকু ঘুমায় নাই সাহাবীরা আল্লাহর নবীর জন্য পাগল হয়ে গেছে এইভাবে যখন সারাটা রাত চলে গেল এবার সাহাবীরা আমার নবীকে তালাশ করে পায় না ফজরের নামাজ পড়ে সাহাবীরা আল্লাহর নবীকে তালাশ করার জন্য চলে গেছে জাবালে আবু কুবাইসে জাবালে আবু কুবাইস গিয়েছে আমার নবীকে তালাশ করার জন্য সত্যি সত্যি এমন সময় দেখা যায় আমার নবীজি জাবালে আবু কুবাইস থেকে নেমে আসতেছে সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো রাতের বেলা আপনি কোথায় গিয়েছিলেন হঠাৎ করে আমাদের কাছ থেকে উধাও হয়ে গেলেন নবী ডেকে বলেন সাহাবীরা রে আমি গিয়েছিলাম জিন্দির এলাকায় তাদের ভিতর থেকে দুইজন এসেছিল গতকাল রাত্রি ছিল জিন্দের রজনী তাই আমি তাদের কাছে গিয়েছিলাম যাওয়ার পরে ওরা আমাকে দেখে খুব বেশি আনন্দিত হয়েছে শুধুমাত্র আনন্দিত হয়েছে তা না রে সাহাবীরা ওরা আমার কাছে আবদান করেছে আমি যেন তাদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাই আমি তাদেরকে তেলাওয়াত করে শোনাইতে শুরু করলাম আমি যত তেলাওয়াত করি জিনেরা আমার কাছ থেকে আরো বেশি তেলাওয়াত শুনতে চায় এক পর্যায়ে সারা রাত আমি তাদের আবদান রক্ষার্থে তাদের সামনে তেলাওয়াত করলাম ওরা আমাকে বললো ও আল্লাহ নবী আপনি আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনান রাহমাতুল লিল আলামিন এবার তাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনাইলেন আল্লাহর নবী বিশ্ব নবীজি তেলাওয়াতি তারা এমন আকর্ষিত হয়ে গেল ওরা বললো নবী গো আপনি যদি আমাদের কি প্রাণ ভরে মন ভরে তেলাওয়াত শুনান আমরা অনেকেই ইতিমধ্যে যারা আমরা আপনার হাতে হাত রেখে বায়াত নেই নাই আমরা আপনার সাহাবী হই নাই আমরা আপনার সাহাবী হয়ে যাব আমরা কালমা পড়ে মুসলমান আমরা কালমা পড়ে ফেলব আল্লাহর নবীজি তাদের আপনার রক্ষাতে এইভাবে করে সারা রাত নবীজি তেলাওয়াত করলেন আমার ভাইয়েরা সর্বশেষ জিনেরা আল্লাহর নবী বললেন আমার তেলাওয়াত শুনে অনেকেই সাহাবিয়তের মর্যাদা লাভ করলো আমি তাদের কাছ থেকে এই পর্যায়ে সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি তাদের কাছ থেকে চলে আসলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে এজন্য তোমরা আমাকে তালাশ করে পাও নাই তাহলে এই ঘটনা থেকে কি বুঝলাম আমার নবী যে শুধুমাত্র মানুষের নবী ছিলেন তা না বরং আমার নবী জি জিন জাতির নবী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎবাসী জানলে আমার আপনার নবী বিশ্ব নবীকে নবী বানাইয়া আল্লাহ প্রেরণ করছে আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে একটি চড়ুই পাখি বড় ইঞ্জিনিয়ার বড় বড় ইঞ্জিনিয়ারের ব্রেন তার কাছে ফেল প্ল্যানিং ফেল চড়ুই পাখি খুব সালাদ পুরুষ চড়ুই পাখিটা নারী চড়ুই পাখিকে বলতেছে কয় তুই আমার সঙ্গে বিয়া বইবি নি তোরে কিন্তু আমার ভাল লাগছে তোরে আমি খুব মহব্বত করি তোরে আমি খুব আনন্দ দিমু তুই যদি আমার কাছে বিয়া বাস তাহলে সুলাইমান পয়গম্বর যে বাইতুল মুকাদ্দাস বানাইছে বাইতুল মুকাদ্দাসের মিম্বরের উপরের মধ্যে আমি তোর একটা একটা ঘর তোরে আমি বানাই দিমু চিন্তা করে দেখেন কি কয় পয়গম্বর সুলাইমান
আমি যে বাইতুল মুকদ্দাস বানাইতেছি, বাইতুল মুকদ্দাসের মিম্বরের ভিতরে তো কোনো ছিদ্র নাই, ছিদ্র নাই তাহলে তুই কেমনি ডুববি? তুই কি কস, কি কস, তুই কি কস বুঝুসনি? তুই বলতেছস তোর সাথে যদি সে বিবাহ বসে, তোর সঙ্গে যদি সে সংসার করে, এমন ভাবে ধোকা দিতেছস তুই বাইতুল মুকদ্দাসের মসজিদের মিম্বরের উপরে, তার জন্য তুই বাসা বানাইবি না, ছিদ্র আছে না, কেমনে ঢুকবি আর বাসা কেমনে বানাবি? সুযোগ করে কথা কয় পয়গম্বর সুলাইমান বলেন, সাবধান, ধোকা দিস না, সরল মনা, এই নারী চড়ুই পাখিটারে তুই কেমনে দুগা দিতেছস? বাইরা আমার তিনি তাকে বারণ করলেন, নিষেধ করলেন। এই থেকে কে বোঝা যায় আমাদের সমাজের ভিতরে এরকম কিছু মানুষের ভিতরে পশুদের স্বভাব আছে, যারা অনেক নারীদেরকে অনেক সময় দুকা দিয়া অনেক কথা বইলা তাদেরকে বশীভূত করতে চায়, বিবাহ করে, বিবাহ করা আমাদের সমাজে দেখবেন এ যে বিয়া করছে এটাও পর্যন্ত প্রকাশ করে না, এরপরে বাচ্চা হইলে কয় বাচ্চা আমার, বউ আমার না। আল্লাহর নবীজি বসিয়াছেন, সাহাবায়ে কেরাম বসিয়াছে, হঠাৎ করে দেখা যায় খোলা ময়দানে বার বার এক জাগ পাখি আকাশে এদিক থেকে ওদিকে ছুটতেছে, এদিক যায় ওদিক যায়, যেমন তার একটা সন্তান হারিয়ে গেছে এমন একটা অবস্থা। নবীজি ওই পাখিটার বাসা বুঝতে পারলেন, দরদ বুঝতে পারলেন। আল্লাহ নবীজি সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে এই পাখির ছানা কি কেউ এনেছো নাকি? এমনিতে একজন সাহাবি তার চাদরের ভিতরে ওই পাখির ছানাটা তিনি ডুবায় রাখছিলেন, তিনি বের করছেন। নবী বলেন, ছেড়ে দাও, ওই পাখির মা বারবার ঘোরাফেরা করতেছে, তার কষ্ট হইতেছে, সাবধান, কোনোদিন কোনো পাখিকে তুমি কষ্ট দিবা না, মুসলমান হইয়া কোনো জানোয়ার কোনো প্রাণীকেও কষ্ট দেওয়া তোমার জন্যে হারাম। আমার নবীজি আবু বকরকে সান্ত্বনা দিলেন, ঠিক সেই মুহূর্তে দুষ্ট কাঁপেন না, একদম সর পর্বতের গুহার কাছে যখন চলে আসতেছে, এমন সময় দেখা যায় নবীর আসে, নবীর পাগল একটা প্রাণী ছিল, একটা পাখি ছিল যেটার নাম কবুতর পাখি। এই কবুতর আমার নবীকে এত বেশি ভালোবাসত, আমার নবীকে এত বেশি মহব্বত করত, কবুতর নিজের ডানাগুলিকে ছড়াইয়া দিতে শুরু করলো, নিজের ডানাগুলিকে এমন ভাবে ছড়াইয়া দিতে শুরু করে দিয়েছে, আর ওই দিক থেকে নিজের ডিমগুলিকে তা দেওয়া আরম্ভ করছে, যাতে কাপের এসে বুঝতে পারে এখানে আমার নবী নাই, আবু বকর এখানে নাই। এই এই চিন্তা করে কাপেরা যেন ফেরত যায়, কবুতর ডিম ডিম পাড়তেছে, কবুতরের বাচ্চা জন্ম দিবে, এই চিন্তা করে কাফের না যেন চলে যায়, আর এই দিক দিয়ে যেন আমার নবীর উপরে কোনো আক্রমণ না আসে। দেখেন না আশিক রসুল কাকে বলা হয়, একটা কবুতর তার নবীর প্রতি কেমন ভালোবাসা। আল্লাহ নবী কি কবুতর এই ভালোবাসা দেওয়ার কারণে কবুতরের মর্যাদা এত বেশি বেড়ে গেল। আমার ভাইরা দেখবেন মসজিদের ভিতরেও কিন্তু কবুতর সমাদৃত হয়, মসজিদের ভিতরেও কিন্তু কবুতর পালার মানুষেরা ব্যবস্থা করে, মসজিদের ভিতরে অনেক সময় কবুতর থাকে, এমনকি মক্কা মদিনাতে কবুতরের একটা চত্বর আছে, চত্বর। আমার ভাইরা অথচ ফকিরদের মতে একটা মাসালা হলো আল্লাহর ঘর মসজিদের ভিতরে মানুষ কোনো কারণ ছাড়া, বিনা কারণে মসজিদের ভিতরে মানুষ থাকতে পারবে না। ভাইরা আমার আল্লাহর নবী সাহাবীদের সামনে বসে আছে, এমন সময় উঠেছে আমার নবীজির কাছে বিচার দায়ন করতেছে, নবীজির সঙ্গে ও তার বাসা দিয়া কথা বলতেছে, জ্বর জ্বর করে চোখের পানি ছেড়ে দিচ্ছে, বলতেছি আর সুবহানাল্লাহ আমার মালিক আমাকে দিয়া অনেক মাল বহন করায়, কিন্তু যে পরিমাণ মাল আমাকে দিয়া বহন করায় এই পরিমাণ খাবার আমাকে দেয় না। তাই বুঝি আল্লাহর নবীজি তার মালিককে ডাকাইলেন,
ডেকে বললেন, সাবধান উটি সঙ্গী, তুমি এমন আচরণ করো না যেই পরিমাণ মাল তুমি তাকে বহন করাও তাই তাকে সেই পরিমাণ খাবার দিবা। যেই মানুষটা খেতে কৃষিতে কাজ করে তার খাবার একটু বেশি লাগে, আর আমাদের মতো যারা বসে বসে খায় এদের খাবার একটু কম লাগে। কিন্তু ভাইরা আমার, কিন্তু এই মালিক তার উদ্যে অনেক পরিশ্রম করায় তাকে সেই পরিমাণ খাবার দেয় না। কান্দে কান্দে কেন্দে কেন্দে আমার নবীর কাছে ওই উট অভিযোগ করে রসুল ডেকে বলেন, না এমন করো না, এটা তোমার জন্য ঠিক না। লোকটার সাথে সাথে বলি, আর রসুলল্লাহ আজকের পর থেকে আমি কোনোদিন আমার উটকে আর কোনোদিন কষ্ট দিব না। আসলে জন্য বলতেছিলাম, আমি যদি মুসলমান হয়ে থাকি ইমানদার বলে যদি আমি দাবি করি, এই কথাটাই আমি আপনাদেরকে বোঝাইতে চাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওই আয়াতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ বলেন, ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, মানুষের সঙ্গে সুন্দর সুন্দর কথা বলো, সাবধান মানুষকে কষ্ট দিয়ে কথা বলো না, কাফের বলো না, মুশরিক বলো না, কোনো মানুষকে বেঈমান বলো না, কোনো মানুষকে দুজুকি বলো না, কোনো মানুষকে এইভাবে আঘাত নিয়ে কথা বলো না। যদি বলো তোমার আমল পরিশুদ্ধ হবে না, তোমার আমল বরবাদ হয়ে যাবে। আর যদি সুন্দর সুন্দর কথা বলতে পারো, আল্লাহ বলেন, মিউসলি আলাইকুম আমালাকুম, আমি আল্লাহ তোমার আমল পরিশুদ্ধ করব, শুধু তা না, ওয়াগফিরুল্লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই কথাগুলি বোঝার, মানার, আমল করার আল্লাহ যেন তৌফিক।